আমি মনে করি যেসব মানুষ আর্থিকভাবে সচ্ছল তাদের উচিত অবলা অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানো। তেমনি ছোট থেকেই আমি বরাবর স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট এদেরকে হেল্প করতে বেশ ভালোবাসি। এভাবেই আমার জীবনে হঠাৎ মিকি নামে এই কুকুরটির আবির্ভাব ঘটে। মিকি ছোট থেকেই আমার কাছে আসতো। 2022 সালের 11 নভেম্বর মিকির জন্ম হয়। ওর মা কালুর আগের দুই সন্তান রুকুবুকুও আমার কাছেই মানুষ। এরপর থেকে মিকি নিত্যদিন আমার কাছে আসতো। সকালবেলা রুটি খেত, দুধ খেত, বিস্কুট খেত। এভাবে মিকির যখন 3 মাস বয়স তখন 4 মার্চ 2023 শনিবার রাত 12টার সময় একটি কুকুরছানার তীব্র আর্তনাদ আমার কানে আসে। পরদিন থেকেই মিকি মিসিং, ওকে পাওয়া যায় না। আমি রাতেই শুনে সবাইকে বলেছিলাম এ নিশ্চয়ই মিকির গলার আওয়াজ, কিন্তু অত রাতে আমায় কেউ বাড়ি থেকে বেরোতে পারমিশন দেয়নি। বাকি কুকুরছানাগুলো আমার তৈরি করা ছোট্ট ঘরেতেই ছিল, কিন্তু ও রাত্রিবেলা একটু বাইরে বেরোতে গিয়েছিল। এমন সময় একটা টোটো ওকে ধাক্কা মারে। ওর কোমর থেকে বাঁ দিকের পায়ের সব হাড় পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ছোট তো ওইটুকু শরীর, ধাক্কাটা খুব গুরুতর হয়ে গিয়েছিল ওর পক্ষে। পরের দিন আমি খবর পাই, দিয়ে মিকিকে আর কোথাও খুঁজে পাইনি। এক সময় জানতে পারি পাশের বাড়ির একজন ওকে দোতলায় তুলে রেখে দিয়েছে। সেখান থেকে ওকে আনা হয়। কেউ আমাকে জানায়নি যে এমন হয়েছে। সবাই জানে ও আমার কাছে থাকে, তাও কেউ জানায়নি। ওর কেউ চিকিৎসারও কোনো ব্যবস্থা করেনি। এমতাবস্থায় পাড়ার একটি ছেলে ওকে চিকিৎসা করার দায়িত্ব নিতে চায়, কিন্তু সে নিয়ে যাওয়ার পরদিনই মিকি আবার ফিরে আমার কাছে চলে আসে। তখন আমি তাকে জানিয়ে দিই যখন সে মিকিকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাছে রাখতে পারছে না, তখন মিকিকে আমি দায়িত্ব নিয়ে কাছে রাখব। ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার। এরপর মিকিকে নিয়ে একটি ডাক্তারখানায় নিয়ে যাই। সেখানে আবার হিতে বিপরীত হয়, ওর ভুল চিকিৎসা হয়ে যায়। ফলে পায়ের একটি হাড় বেরিয়ে চামড়া ফুটো করে অনেক ক্ষত সৃষ্টি করে। সেই মুহূর্তে অপর একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় তিনি বলেন ইতিমধ্যে অনেকটা ইনফেকশন ছড়িয়ে গেছে, তাই অপারেশন না করলে পরবর্তী সময় পা কেটে বাদ দিতেও হতে পারে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তৎক্ষণাৎ ওকে অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে নিই এবং পরদিন সকালবেলা 26 মার্চ মিকির প্রথম অপারেশন হয়। পায়ের মধ্যে একটি রড ভরা হয়, সেই রড হাড়ের পরিবর্তে পায়ে সাপোর্ট দেবে বলে, এবং তারপর থেকে মিকির চলাফেরা খুব সীমিত করে দেওয়া হয়েছিল। ওকে কোলে করে করে এক জায়গা থেকে অন্য জায়গা আমি নিয়ে যেতাম, ওকে একা হাঁটতেই দিতাম না। কিন্তু আস্তে আস্তে দেখলাম মিকি এর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। তবু একটা ফরেন বডি তো বেশিক্ষণ শরীরের ভিতরে না রাখাই ভালো, তাই 12ই মে 2023 মিকির দ্বিতীয় অপারেশনটা হয়, যার মাধ্যমে ওই লোহার রড মিকির পা থেকে বের করে নেওয়া হয়। এরপর দেখলাম আস্তে আস্তে মিকি ওই ভাঙা পায়ে একটু একটু করে ভর দিতে শুরু করেছে। প্রথমে একটু একটু ভর দিতে শুরু করলো, তারপর দেখলাম সম্পূর্ণ সুস্থ কুকুরের মতনই ওই পা দিয়েও চলছে। কিন্তু ওই পায়ের আকৃতিটা একটু ছোট হওয়ায় ওর একটু পাটা ভাঁজ করে চলতে হয়, কারণ পাটায় দীর্ঘদিন অপারেশনের পর ব্যান্ডেজ করে রাখায় গ্রোথটা প্রপার হয়নি। এরপর মিকি দোতলা তিনতলা সিঁড়ি উঠতে শুরু করলো। প্রথম প্রথম কোলে করে অর্ধেকটা সিঁড়ি তুলে দিতাম, দিয়ে দূরে দাঁড়িয়ে বলতাম আয় আমার কাছে আয়। ও একটু একটু করে ভয়ে ভয়ে এক পা দিয়ে দিয়ে আসতো, কিন্তু একসময় দেখলাম ও নিজেই সেটা যেতে পারছে। এখন তো দু পায়ে লাফায়, দু পায়ে খাটে উঠে পড়ে, আমাদের গায়ে দু পা দিয়ে উঠে দাঁড়ায়। ও এখন পুরো একটা নর্মাল কুকুরের মতনই বিহেভ করতে শুরু করে দিয়েছে। মিকির অপারেশনের পর আমরা ভেবেছিলাম ও হয়তো আর কোনোদিন ভালো করে হাঁটাচলাই করতে পারবে না, কিন্তু ভাগ্য প্রসন্ন হয়েছে, তাই মিকি এখন খুব ভালো হাঁটাচলা করতে পারে, ছোটাছুটি করতে পারে, খেলতে পারে।
স্ট্রিট ডগদের খাদ্য আর বাসস্থান দিয়ে সাহায্য করাটাকেই আমি ঠিক মনে করি। ওদের স্বাধীনতা কখনো কেড়ে নিতে নেই। তাই মিকি যেহেতু ওর স্বাভাবিক জীবন থেকে বিঘ্নিত হয়ে আছে, তাই সবসময় আমরা চেষ্টা করি ওকে আনন্দে রাখার, ওর সাথে খেলা করার। ও অবশ্য কখনো কখনো একটু দুষ্টু করে, খাটে উঠে পড়ে, অনেক রকম দুষ্টু করে, দরকারি জিনিস নিয়ে পালায়। তবু দিনের শেষে ওর শান্তিতে চুপটি করে ঘুমানোটা দেখলে প্রাণটা চুরিয়ে যায়। মনে হয় ওকে নিয়ে আমার লড়াইটা সার্থক।